বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের 44তম মৃত্যুবার্ষিকী আজ। সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানায় সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি সংসদ। শ্রদ্ধা নিবেদন করতে আসেন তার ছেলে সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদ। এছাড়া পৃথকভাবে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ 1962-63 সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারক এবং 1964 সালে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে ছিলেন।